ওয়েলকাম ব্যাক গাইজ, ইটস অর্গুদ ব্লগার। আর আমি আজ গাবা নিয়ে এসেছি এটিকে মোহনবাগান টিমের কিছু ট্রান্সফার আপডেটস ও রিউমার্স নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। করোনা ভাইরাসের জন্য এখন সারা বিশ্বে সত্যি খুব আতঙ্কের অবস্থা। এর মধ্যে সমস্ত খেলাধুলো বন্ধ, ইভেন আমার সেমিস্টার এক্সামও অনলাইনে হচ্ছে, বাড়ি থেকে কেউ বেরোতে পারছে না। তো সবাইকে বলবো লকডাউন মান্য করুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। ট্রান্সফার আপডেটের প্রথম আপডেটটাই হলো মোহনবাগানের এই দুজন প্লেয়ার শুভ ঘোষ আর শেখ সাহেলকে নিয়ে, এবং এই দুজন প্লেয়ার পরবর্তী সিজনে আবার এটিকে মোহনবাগান টিমেই থাকছে। এরপর আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে ডেভিড উইলিয়ামসের কী খবর আর রয় কৃষ্ণর কী খবর। তো ওরা এখন দুজনেই যে যার দেশে রয়েছে, রয় কৃষ্ণ রয়েছে ফিজিতে আর ডেভিড উইলিয়ামস রয়েছে অস্ট্রেলিয়াতে, ওরাও এখন ঘরবন্দি ফর কোভিড-19। তো যাই হোক, ডেভিড উইলিয়ামসের যেহেতু দু বছরের কন্ট্রাক্ট আছে, তাই কিন্তু পরের বছর ও এটিকে মোহনবাগান টিমে থাকছে। আর রয় কৃষ্ণ কিন্তু এখনও কন্ট্রাক্ট এক্সটেনশনে সাইন করেনি, তবে সোর্স থেকে যা খবর পজিটিভ দিকই আছে এবং রয় কৃষ্ণ খুব তাড়াতাড়ি সেই কন্ট্রাক্ট এক্সটেনশনে সই করছে। পরবর্তী আপডেটটা হলো ফ্রান গোনজালেসকে নিয়ে। অনেক রিমোট দেখা যাচ্ছে যে কেউ কেউ বলছে যে ফ্রান গোনজালেস অলরেডি সাইন করে দিয়েছে এটিকে মোহনবাগান টিমের সামনে, কিন্তু ফ্রান গোনজালেসের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট সেখানে ও নিজেই দাবি করেছে যে ওর কাছে এটিকে মোহনবাগান টিম থেকে কোনো ফোন কলস আসেনি। তো এখন দেখা যাক যে কী হয়। তবে এটাও শোনা যাচ্ছে যে হাবাসের ওর খেলা সত্যি খুব ভালো লেগেছে এবং তাই জন্য হতেই পারে যে ও পরের বছর এটিকে মোহনবাগান টিমে আসতে পারে। সো এখন কিছুই শিওর না, আর এখন যা পরিস্থিতি তাতে সব কিছুই বন্ধ। পরবর্তী আপডেটটা হলো মনবীর সিংকে নিয়ে, যে মনবীর সিং আর সুভাশিস বোস এই দুজন প্লেয়ার আবারও এটিকে মোহনবাগান টিমে সাইন করেছে। সুভাশিস বোস লেফট ব্যাক ভারতের, আমি এই আপডেট আগেই দিয়েছিলাম, মুম্বাই সিটি এফসি থেকে এবার এটিকে মোহনবাগান টিম জয় করছে। আর অন্যদিকে মনবীর সিং এফসি গোয়া থেকে আসছে এটিকে মোহনবাগানে। কি মোহনবাগান এটিকে হতে পারে এখন নাম ঠিক হয়নি। তো এই নিয়ে আমার আগের ভিডিওগুলোতে অনেক সাপোর্টার্সকেও বলছে এটিকে মোহনবাগানকে বলছে মোহনবাগান এটিকে, এই নিয়ে অনেক কথা শোনাচ্ছে। সো আমি সত্যি বলছি সরি ফর দ্যাট, আমি তো জানি না যে কী হবে নাম। তো এরকম একটা ধরে নিচ্ছি যে এটিকে মোহনবাগান কি মোহনবাগান এটিকে নামটা হতে পারে। পরবর্তী আপডেটটা হলো কিউ ভিকোনাকে নিয়ে। কিউ ভিকোনা অলরেডি কেরালা ব্লাস্টার্স জয়েন করেছে। আমি আগেই বলেছিলাম যেহেতু হাবাস এটিকে মোহনবাগান টিমের কোচ হচ্ছে, তো সেহেতু কিউ ভিকোনার জায়গাটা থাকছে না এটিকে, মানে অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে আশা করে যে ওনার মতো বড় কোচ থাকবে না। তো কেরালা ব্লাস্টার্স এফসি কিউ ভিকোনাকে অফার দিয়েছিল এবং সেটা উনি অ্যাকসেপ্ট করেছেন। সো পরের বছর কেরালা ব্লাস্টার্স এফসিতে কিউ ভিকোনাকে দেখা যেতে পারে। তো এই জন্য কিউ ভিকোনা তার পছন্দের প্লেয়ার যেমন জোসেফা বেতিয়া, ফ্রান গোনজালেস এদেরকে কেরালা ব্লাস্টার্স এফসিতে চাইছে। কেরালা ব্লাস্টার্স এফসি অলরেডি টিডিকে সাইন করেছে অ্যাজ এ সেন্ট্রাল ডিফেন্ডার। এরপরে আপডেটটা হলো অমিত সিংকে নিয়ে। অমিত সিংকে সাইন করিয়েছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল এবারে খুব ভালো টিম করার চেষ্টা করছে। একদিকে ওরা চাইছে মোহাম্মদ রফিককে, আবার এদিকে অমিত সিংয়ের মতো প্লেয়ারকেও সাইন করছে। অমিত সিং হলো ইরানের একজন লেফট উইঙ্গার, যাকে কয়েকদিন আগে আমাদের ভারতীয় ফুটবলের খবরে কিন্তু নিয়ে এসেছিলেন, কারণ 29 বছরের বয়সী এই ফুটবলার ভারতীয় বংশোদ্ভূত। ওনার বাবা হচ্ছেন পাঞ্জাব থেকে আর মা হচ্ছে ইরানিয়ান। তো খুবই ভালো একজন মাপের প্লেয়ার যে ইরানের টপ ক্লাবে খেলে, এবং ও চায় যে ওর ইরানের পাসপোর্ট চেঞ্জ করে আর কি ইন্ডিয়ান পাসপোর্ট বা ইন্ডিয়ান সিটিজেনশিপ নিতে, যাতে ও ভারতের হয়ে ফুটবল খেলতে পারে, মানে ভারতের ন্যাশনাল টিমের হয়ে। তো সেটা জানি না কবে হবে, কিন্তু তার আগে সামনের সিজনে আমরা হয়তো অমিত সিংকে ভারতে ফুটবল খেলতে দেখতে পারি। এই ছিল আপডেট আপডেট। ও আরেকটা প্রশ্ন ছিল সবার মনে, আমাকে কমেন্টে করা হয়েছিল যে এরিক পাটালু আর মুর্তাটা ফলের কী খবর। তো এরিক পাটালু আমি আগে বলেছিলাম ভিডিওতে যে ও এটিকে মোহনবাগান টিমে আসছে, কিন্তু সেটা এখন নয়, সেটা তখন রিমার্স ছিল। এবং এখন যেটা ফাইনাল হয়ে গেছে সেটা হলো যে এরিক পাটালু বেঙ্গালুরু এফসিতেই থাকছে এবং কন্ট্রাক্ট এক্সটেনশনে সাইন করেছে। আর মুর্তাটা ফলের ব্যাপারটা এখনও জানা যাচ্ছে না, কারণ ওর কাছে এটিকে মোহনবাগান অনেক দূর গেছিল এবং হাবাস চায় তাকে টিমে, কিন্তু এখন যেহেতু করোনা ভাইরাসের সব কিছু বন্ধ এবং মুর্তাজা ফলের কাছে অনেক ক্লাবের অফার আছে, তো এখন ও মজা নিচ্ছে। তো যে ক্লাব বেশি ভালো অফার দেবে সেই ক্লাবেই আসার চেষ্টা করবে। আর সিটি গ্রুপ যেহেতু এখন মুম্বাই সিটি এফসিকে কিনে নিয়েছে, তো তাই জন্য ওদের এখন খুবই ভালো, মানে আর্থিক দিক দিয়েও খুব ভালো অবস্থা, এবং তাই জন্য ওরা লোবেরার মতো কোচকেও আবার নিয়ে এসেছে এফসি গোয়া থেকে। তো লোবেরা তাই ওর পছন্দের প্লেয়ার যেমন আহমেদ জুহুকে
মুম্বাই সিটি এফসিতে নিয়ে আসছে, এবং দেখা যাবে হয়তো এরকম ভাবে হুগো বুমাস বা মুর্তাজার ফল হয়তো মুম্বাই সিটি এফসিতেও যেতে পারে। সো এখন এটাও জানি না যে কী হবে। তো এই ছিল আজকের আপডেট, মোটামুটি অনেক দিনের আপডেট একসাথে দিয়ে দিলাম, সরি কারণ এই কদিন আমি ভিডিও করতে পারিনি, আর আমার সামনে সেমিস্টার থাকারও তো একটা চাপ ছিলই। তো আশা করি ভালো থাকবেন সবাই, লকডাউন সবাই মানবেন, বাড়িতে থাকুন, খুব একটা দরকার না হলে বাড়ির বাইরে যাবেন না। দেখা হবে পরের ভিডিও।